बाबा रिक्शा चालाय अल्प रोजिर भितरे সন্তানের পড়ালেখার খরচ যুগে যুগাইয়া সন্তানকে পড়ালেখা করায় রে। এ যুবক একটু মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে কথাগুলি শুনো। এই ছেলে স্কুলে পড়লো, কলেজে পড়লো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। সেখানে পড়ালেখা করার সময় সুন্দরী একটা মেয়ের সাথে তার পরিচয় হয়ে যায়, তারপরে তাদের বিয়ে হয়ে যায়, সংসার শুরু করে ঢাকাতেই থেকে গেল। মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, হায় 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 হায়। ওইদিকে শহরে সন্তান থাকে, রিক্সাওয়ালা বাবার কোনো আর খবর নেয় না, মায়েরও খবর নেয় না। কিন্তু দুঃখিনী মা, দুঃখিনী মা, সে তো কোনোদিন সন্তান বলতে পারে না। মানুষকে জিজ্ঞেস করে, তোমরা আমার সন্তানকে দেখছো? মানুষেরা কয়, তোমার সন্তান বহুত বড় অফিসার, অমুক ব্যাংকের বহুত বড় অফিসার হয়েছে গো। মা শুধু খবরখানি পায়, বাবাকে একদিন বলতেছে, স্বামী গো একটু যাও না গো। ও স্বামী, সন্তান যদি বাপ মা ভুলে যায়, কিন্তু বাপ মা কোনো দিন সন্তান ভুলে না। সন্তান ভুলে গেলেও বাপ মা সন্তান বলতে পারে না। মায় কয়, তুমি একটু যায় দেখে আসো, তুমি একটু যায় দেখে আসো। বাবা একদিন গেছে ঢাকা শহর ঠিকানা লইয়া, ঠিকানা লই আসো ঢাকা শহর গিয়া হাজির। অফিসের ভিতরে ঢুকতে যাবে, ঢুকতে যাওয়ার সময় গেইটে পাহারাদার তারে আটকায় দিল। পাহারাদার জিজ্ঞেস করে, চাচা কার কাছে যাবেন? কয়, অমুকের কাছে। কয়, অমুক তো আমার অফিসের সবচেয়ে বড় স্যার, হেড স্যার, এই হেড স্যারের সাথে দেখা করা যায় না, হেড স্যারের অনুমতি নিতে হয়, অনুমতি যদি দেন তাহলে আপনাকে ঢুকতে দেব, যদি স্যার অনুমতি না দেন তাহলে ঢুকতে দেওয়া যাবে না, গেইটে আপনি দাঁড়ান। এই বইলা দারোয়ান চলে গেল স্যারের কাছে, যায় বলতেছে, স্যার একজন গ্রামের মানুষ, বৃদ্ধ মানুষ আসছে আপনাকে দেখার জন্য, আপনার সাথে দেখা করার জন্য, পরিচয় আমি জানতে চাই নাই, বলছে আপনার সাথে দেখা করতে আসবে, আমি কি তারে ঢুকতে দেব? এমনি ছেলে সিসি ক্যামেরার দিকে তাকায়, ক্যামেরার দিকে তাকাইয়া দেখতে পায় বৃদ্ধ লোকটা আর কেউ নয়, ওই বৃদ্ধ লোকটাই ওই রিক্সাওয়ালা, যে তার জন্মদাতা পিতা, যেই বাবা তার রিক্সা চালায় চালায় লেখাপড়া করাইল। ওই বাবা গেইটের সামনে দাঁড়ায় আছে রে। কিন্তু সন্তান যখন অতিরিক্ত অন্যায় করে, পাপ করে, মানুষ যখন গুনাহ করে, তার কলিজা শক্ত হয়ে যায়, কলিজার ভিতরে দরদ থাকে না, মায়া থাকে না, চোখ দিয়া পানি আসে না, গুনার বদ আসর হলো চোখ দিয়া পানি না আসা, কলিজা নরম না হওয়া। যুবক এই দৃশ্য দেখার পরেও তার চোখ দিয়া পানি আসলো না, দিলটা একটু নরম হলো না। বাবাকে চিনার পরেও দারোয়ান রে বলতেছে, নে তুই 500 টাকা নিয়ে যা, যা বলবি স্যারের টাইম নাই, স্যার দেখা করতে পারবে না, আপনাকে 500 টাকা দিছে, টাকাটা লইয়া বাড়ি চলে যান। দারোয়ান যখন আইয়া কয়, চাচা আমার স্যার বড় বিজি, বড় বিজি, টাইম নাই, দেখা করার সময় নাই, আপনারে 500 টাকা দিছে, আপনি টাকাটা লইয়া বাড়ি চলে যান। তখনই বৃদ্ধ মানুষটা মাটিতে বসে গেছে, মাথায় হাত দিয়া চোখ দিয়া পানি ঝরায় কান্দে আর কয়, বাবা রে আমি সাহায্য দিতে আসি নাই, আমি আসছিলাম এক নজর আমার মালিকের চেহারাটা দেখার জন্য, এক নজর চেহারা দেখার জন্য এসেছিলাম, সাহায্য নিতে আসি নাই, আসি নাই, তুমি টাকাটা ফেরত দিয়া দিও। আর বইল গেইটের পাশে তোমার বাবা এসেছিলেন দেখার জন্য। তখন দারোয়ান দৌড় দিয়ে গিয়া চাচারে জড়ায় দিয়ে কান্দি, দারোয়ানে কই, চাচা আমি আপনার চিনতে পারি নাই, আমার স্যার বলি বুঝি এত শক্ত মানুষ,
আমার 50,000 টাকা মাসে বেতন পায়, আর আমি মাত্র 3,000 টাকা মাসে বেতন পাই। ওই 3,000 টাকার ভিতরে 2,000 টাকা আমি আমার আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায় দেই, 1,000 টাকা দিয়া বি শহরে দেই, আর আমার স্যার বুঝে আপনারে 500 টাকা দেই গ্রামে যাওয়ার জন্য। চাচা আপনি কষ্ট দিয়েন না, আমার পকেটে 500 টাকা আছে, আপনি নিয়ে যান গো। চাচা তখন কান্দের কই, বাবা রে, ও বাবা আমার টাকা দিয়ে তুমি খুশি করতে পারবা না। জীবনে বহুবার দিনের পর দিন না খায়া থাকছি, অসুবিধা নাই অসুবিধা নাই, এই বইলা বাবা চোখের পানিটা মুইসা মুইসা রওনা দিছে বাড়ির দিকে। এই দিকে দুঃখিনী মা দাঁড়ায় আছে, স্বামী যাবে যায় সন্তানের খবর দিবে। গ্রামে পৌঁছতেই মা দৌড়ে আসলো, স্বামী গো, ও স্বামী বলো না বলো না, আমার বাড়ি কেমন দেখছো? চেহারাটা তার ভালো নি, স্বাস্থ্যটা তার ভালো নি, আমার সন্তান কেমন আছে একটু বলো। বাবা চোখের পানি মুছে মুছে আর কয়, বিবি গো ঘরে চলো, রাস্তায় কথা বলা যাবে না, ঘরে চলো। বিবির ধইরা নিয়া বাবা বাবা চইলে আসছে ঘরে, আইসাই তার মাকে জড়ায় ধরে কই, বিবি গো, ও বিবি তোমার সন্তান আর সন্তান নাই, ছেলে আর ছেলে নাই, আমার সাথে দেখা করার টাইম তার নাই, আমাকে গেট থেকে ফিরা দিছে। আমি দারোয়ানরে জিজ্ঞেস করেছিলাম, তোমার স্যার আমারে দেখছে নাকি? সে বলছে স্যারে দেখছে, গেটের মধ্যে একটা সিসি ক্যামেরা আছে, ওই সিসির ক্যামেরা দিয়ে বুঝি আমারে দেখছে। এরপরও তোমার সন্তান আমার সাথে দেখা করার টাইম পায় না, আমারে 500 টাকা দিয়ে দিছে চলে যাওয়ার জন্য, আমি তো টাকাটা আনি নাই। আমি বলছিলাম আমি সাহায্য নিতে আসি নাই গো, আমি আসছিলাম এক নজর দেখার জন্য। ও বিবি সন্তান আর সন্তান নাই বলে যাও, বলে যাও আমাদেরকে আল্লাহ কোনো সন্তান দেয় নাই। মা চিৎকার দিয়া বিছানায় পড়ে গেল, মা চিৎকার দিয়া বিছানায় পড়ে গেল, মালিক কত রাত সন্তানের মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছি, হিসাব নাই, কত নিজের কানা সন্তানরে তুলে তুলে খাওয়াইছি, ঈদের দিনে নিজে সিরা কাপড় পরছি, আমার সন্তানরে নতুন কাপড় কিনে দিছি, বাবা পুরাতন লুঙ্গি পরে ঈদের নামাজে রওনা দিছে, সন্তানরে নতুন কাপড় কিনে দিছে। এইভাবে মা চিৎকার দিয়ে বিছানায় পড়া গেছে, হাউ মাউ করে কাঁদতেছে, মা অসুস্থ হয়ে পড়ছে, সন্তানের এই আচরণ শুইনা, মা অসুস্থ হয়ে পড়ছে। বেশ কিছুদিন যাওয়ার পর মা পাগলের মতো হয়ে গেছে, মা বলতেছে স্বামী গো, ও স্বামী আমি বাঁচবো না গো, আমি কোন দিন জানি মরে যাই, আমাকে এক নজর আমার মানিকরে দেখাও, আমি তো 10 মাস পেটে নিছিলাম, আমি তো যন্ত্রণার সহিত সইছি, আমি বলতে পারি না গো স্বামী, বলতে পারি না, পেটে তাই কা কতবার কলি যায় লাথি দিছে, আমি তোমার কাছে কোনোদিন নালিশ দেই নাই, রাতকে রাত আমি এই ঘরে ওই ঘরে দাঁড়ায় দাঁড়ায় কাটে দিছি, কলি যায় লাথি খায়া খানা বন্ধ হয়ে গেছে, কোনোদিন তোমার কাছে সন্তানের ব্যাপারে নালিশ পর্যন্ত দেই নাই গো স্বামী, এজন্য আমাকে এক নজর দেখায় আনো, আমাকে নিয়ে শহরে চলো। স্বামী বলতেছে বিবি গো একটু ধৈর্য ধরো, শহরে গেলে তোমার সাথে সন্তান দেখা করবে না, দেখা করবে না। মা কয় যদি দেখা না করে কবর আমার ডাকাতে হবে, শহরে হবে, আমার গ্রামে তুমি আইনো না, ওই জায়গায় আমার জান কবজ খায়া যাবে। এই বইলা এই বইলা মা বাবা দুজন রওনা দিছে, একদিন টাইম কইরা বাইরে ভাই, মা সারা পথ যা চোখের পানি জড়ায় জড়ায় কান্দে, গেটের সামনে যায় মা আবারও দাঁড়াইছে, বাবা ও দাঁড়াইছে, পাহারাদার কয় স্যার আপনাদের সাথে দেখা করবে কিনা জানি না, ও চাচা আপনি তো গতবারও আসছিলেন, চাচা আপনি তো আমার স্যারের বাবা, কিন্তু আমার স্যার আর স্যার নাই,
অন্যায় পথে টাকা কামায় ঘুষ খায় দিলটা পাথর হয়ে গেছে আমাদের সাথেও কঠিন আচরণ করে নরম কোনো আচরণ তার নাই ও চাচা আমি জানি আমার চাচির সাথে লই আইছেন তবু আমার মন বলে আমার স্যার তবু দেখা করবে না দারোয়ান আবার গেছে যায় কই স্যার ও স্যার একটু তাকান গেটের দিকে তাকান একজন বৃদ্ধ মানুষ একজন বৃদ্ধা মহিলার নিয়ে আইসা দাঁড়ায়া দাঁড়ায় কান্দতেছে গো স্যার একটু তাকায় দেখে ওই স্যার সে তাকায় দেখে তার আর কেউ নয় তার মা বাবা এরপরও দিলটা নরম হলো না দিলটা নরম হলো না তখনও দারোয়ান রে বলতেছে দারোয়ান জানে 2000 টাকা লইয়া যা যাইয়া বলবি আমার টাইম নাই আমি বড় ব্যস্ত তখন দারোয়ান চোখের পানিটা ফালাইয়া স্যারের সামনে কাঁদতেছে দুনিয়াতে এমনও বুঝি সন্তান হয় এমন বুঝি সন্তান হয় বউ পায়া শ্বশুর বাড়ি পাইয়া মারে এমন ভাবে ভুলে যায় বাবারে এমন ভাবে ভুলে যায় এ যুবক মনে রাইখো দুনিয়ায় মরার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালেও এমন রাখবে তোমারও না কান্দায় আল্লাহ কবরে নিবে না রে কারণ মায়ার নবী দয়ার নবী বলেছেন সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালের ময়দানে দিবে কিন্তু একটা কবিরা গুনার শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে মৃত্যুর আগে আগে দিয়া দেয় সেই কবিরা গুনাহটা হলো উকুকুল ওয়ালিদাইন ফা ইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত নবী বলেন উম্মতের দল সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে কিন্তু একটা কবিরা গুনাহ আছে এমন এই গুনাহটা মরার আগে আল্লাহ দিয়া দেয় নগদ এই কবিরা গুনাটা হলো যেই সন্তান মারে কাদায় যেই সন্তান বাবারে কাদায় এই সন্তানের কপালে মরণের আগে আগে আল্লাহ তার কপালেও কান্না রেখে দেয় তার কপালেও যন্ত্রণা রেখে দেয় তার সন্তানও তারে কাদায় তার পুত্র বধূও তারে কাদায় বাইরে বন্ধুরা ওই দিনও মার কাছে যখন আইয়া দারোয়ান কয় আমার স্যার ব্যস্ত আসতে পারবে না মা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে এরপরও মা বদুয়া দেয় না এরপরও বাবা বদুয়া দেয় না কারণ বাপ মার বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় বাপ মার বদুয়া বাপ মার দোয়া বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল তিন ব্যক্তির দোয়া বদুয়া সরাসরি কবুল সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াত المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده মায়ের নবী বলেন উম্মতের দল সাবধান তিন ব্যক্তির কাছ থেকে বদদোয়া নিও না সর্বদা এই তিন ব্যক্তির কাছ থেকে দোয়া নিবা এক হলো মজলুম আরেক হলো মুসাফির আরেক হলো বাপ মা মজলুমের কাছ থেকে বদদোয়া নিও না নিও না সমাজে যেই মানুষটা দুর্বল তার গায়ে শক্তি কম গোষ্ঠী তার ছোট টাকা তার নাই সন্তানও নাই লাঠি বাগিনী তার কেউ নাই তার সাথে তুমি কোনোদিন মাইরে যাও না তারে ধমক দিও না তারে বেইজ্জত কইরো না তার চোখ দিয়ে পানি ঝরায়ও না কারণ দুনিয়াতে যার কেউ নাই তার সাথে থাকেন কে আর একটু জোরে বলেন কে এজন্য মজলুম যখনই আহ কয় মজলুম যখনই আহ কয় আল্লাহর আরশে এমন ভাবে নবী বলেন আহ শব্দটা পৌঁছে যায় সুজা যাইয়া আল্লাহর আরশে ধাক্কা মারে ভাইয়ের বন্ধুরা এজন্য দুর্বল মানুষের মুখ দিয়ে আহ উহ বের করায় না এই মামলা বড় জটিল মামলা হাসরের মাঠে বহু ক্ষমতাসীন মানুষ সমাজের ভিতরে বহু প্রভাবশালী মানুষ এই মানুষগুলি দুর্বলের উপরে জুলুম করার কারণে আল্লাহর আদালতে আটকা পড়বে এই মামলা বড় জটিল জটিল মামলা হবে
এই হাজী সাহেবের হজ আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতে নিতে পারবে না, লক্ষ লক্ষ টাকা মসজিদে দান তারে জান্নাতে নিতে পারবে না, তার নামাজ তার রোজা তারে জান্নাতে নিতে পারবে না। যদি দুর্বল মানুষের মামলা আল্লাহর আদালতে তার বিরুদ্ধে থাকে রে যুবক, এজন্য সাবধান, যদি তুমি কারো উপরে জুলুম কর মরণের আগে আগে মাপ চাইয়া নাও। আল্লাহর আদালতে মামলা লইয়া কেউ উঠো না, মানুষের মামলা লইয়া কেউ আল্লাহর আদালতে উঠবেন না, এটা খতরনাক মামলা, হক্কুল ইবাদের মামলা। এজন্য দুনিয়াতে যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকি, মানুষে কষ্ট দিয়া থাকি, আমার পাওয়ারের বলে কারো উপরে জুলুম করে থাকি, নবী বলেন মরার আগে আগে, মৃত্যুর আগে আগে, তুমি তো জানো না কখন মারা যাবা, অতএব এখনই তার কাছ থেকে মাপ চাও, ভাই আমি একটা ভুল করে ফেলেছি, ভাই তুমি কষ্ট পাইছো, আমি তোমার একজন বেই ইজ্জত করছি মানুষের সামনে, আমার ক্ষমতা ছিল বিদায়, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করো, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করো, আল্লাহর আদালতে উঠাইও না, আল্লাহর আদালতে উঠাইও না। এটা জটিল এক আদালত, এই আদালতে ঘুষ চলে না, এই আদালতে সুপারিশ চলে না, এই আদালতে ফোন কল চলে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমি কিছুই জানি না, আমার হক নষ্ট হয়েছে, নামাজ একক তো কাজা হয়েছে, যাও আমি আল্লাহ আমার রহমান নামের খাতিরে মাফ করলাম। কিন্তু মজলুমের মামলা, প্রতিবেশীর মামলা, স্ত্রীর মামলা, সে এরকমভাবে বাপমার মামলা, আমি আল্লাহ এই ব্যাপারে কিছু জানি না, মাপ চাও। হাসরের মাঠে বাবার কাছে সন্তান মাপ চাইতে যাবে, বাবা সেদিন মাপ দিবে না, মার কাছে মাপ চাইতে যাবে, মা মাপ দিবে না, এরকম ভাবে মজলুম মানুষটার হাতে পায়ে ধরবে, মাপ দিবে না, কেমন করে দিবে? হাসরের মাঠ তো হলো ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলার মাঠ। সন্তানের ব্যাপারে মা বলবে কি কো বাবা আমি তোমারে চিনি না, বাবা বলবে আমি তোমাকে চিনি না। অতএব আল্লাহর নবী বলেছেন সাবধান, এমন কোন মামলা লইয়া কেউ আল্লাহর আদালতে উইটো না, যে মামলা মানুষের কাছ থেকে মাপ চাইতে হয়, আল্লাহ মাপ দিয়া দিবে হাসরের মাঠে, কিন্তু মানুষ মাপ দিবে না, মানুষ মাপ দিবে না। অতএব দুনিয়াতেই শেষ করো মামলা, দুনিয়াতেই শেষ করো, যদি কোনো কিছু অন্যায় বা হক নষ্ট করে থাকো, যদি অন্যায় হয়ে থাকে তুমি দুনিয়াতেই এটা পরিশোধ করো, কারোটা অন্যায়ভাবে জুলুম করে নিয়ে আসো, দখল করে খাইতেছ, মরার আগে আগে এটা ফেরত দাও, সন্তান এটা ফেরত দেবে কিনা গ্যারান্টি নাই, তোমার কবরের আগুন সন্তান নিবাবে না, সন্তান এই দায়ভার নেবে না। যদি বাবা তুমি জানো তোমার দ্বারা কোনো প্রতিবেশীর হক নষ্ট হয়েছে, ভাইয়ের হক নষ্ট হয়েছে, বোনের হক নষ্ট হয়েছে, তারা তারি করে ভাইরে ডাকো, বোনরে ডাকো, কারণ এই জায়গা এই সম্পদ কেউ কবরে যাবা না, কেউ কবরে যাবা না, মৃত্যুর আগে আগে তাদেরকে বুঝাও, 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 এই হক লয়া আল্লাহর আদালতে উইটো না, তোমার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু তোমাকে জান্নাতে নিতে পারবে না, যদি মানুষের মামলা থাকে, এত বড় জটিল মামলা। এজন্য আল্লাহ নবী মৃত্যুর আগে, নবীজি ইন্তেকালের আগে মসজিদে নববীর মিম্বরে বসে নবী বলেছিলেন সাহাবীরা জানি না কোন দিন আমি বিদায় হয়ে যাই তোমাদের কাছ থেকে, আজ তোমাদের মাঝে আমার একটা কথা বলো, আমার কাছে তোমাদের কারো কোনো পাওনা আছে? আমি কি তোমাদের কারো উপরে কোনো জুলুম করেছি? আমি কি তোমাদের কাউকে অন্তর কষ্ট দিয়েছি? যদি তাকে আল্লাহর দোহায়, আল্লাহর দোহায়, আমি নবীকে বলো, আমাকে বলো, আমি কারো পাওনা লইয়া কবরে যেতে চাই না। মায়ার নবী, রহমতের নবী কেন বলেছেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেছেন নবী, শিক্ষা দিয়ে গেছেন, আমার নবীর কাছে কারো কোনো পাওনা নাই, এরপর নবী দুই হাত উঠে কেন বলছেন উম্মত শিখো? আমি নবী ভয়ে ছিলাম, পেরেশানিতে ছিলাম, এক সাহাবি বইলে উঠছেন, কেউ কোনো কথা বলে না, মসজিদে নববী একদম নীরব নিস্তব্ধ, নবীর কাছে আবার কে কি পায়? এমনি এক সাহাবি দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার পাওনা আছে। সুবহানাল্লাহ, জোরে কো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি আলী, সবাই তাক হয়ে তাকিয়েছেন, সব সাহাবীরা ঘর ফিরে ফেলছেন, কে সে? দেখেন একজন সাহাবি, আল্লাহ নবী বলতেছেন কি পাওনা, আমি তোমার কি হক নষ্ট করেছি বলো। তখন সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিঠের মধ্যে চাবক মারছেন। আল্লাহ নবী বলেন জেনে না না জেনে? সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ না জেনে, আপনি জানতেন না আমি আপনার উটের পিছনে দাঁড়ানো, আপনি উটের পিঠে উঠেই একটু চাবক মারছিলেন উটকে চালানোর জন্য, সেই চাবকটা উটের পিঠে পড়ে নাই আমার পিঠে পড়ছিল, আমি আহ উহ শব্দটাও করি নাই। সুবহানাল্লাহ, জোরে কোন।
আল্লাহর নবী বললেন তাহলে তুমি তাড়াতাড়ি করে আসো, আজকে তুমি বদলা নিতে চাও? সাহাবী বলেন হ্যাঁ আমি বদলা নিতে চাই। মদিনার মসজিদ কেঁপে উঠল, সাহাবীরা পর্যন্ত কেঁপে উঠলেন, কয় কি বদলা নিবে, নবীর কাছ থেকে চাবক দিয়ে বাড়ি মারবে। সাহাবায়ে কেরাম সবাই কাঁপতেছেন, মায়ার নবী বলেন এই দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। ইনিও হাঁটা শুরু করে দিছেন, আবু বকর সিদ্দিক রাস্তা আটকায় দিলেন, বলতেছেন যাস না রে ভাই, আমার নবীর গায়ে তুই কেমন করে চাবুক মারবি? আমি আবু বকর পিঠটা দিয়ে দিলাম, একটা না শত শত চাবুক আমি আবু বকরের পিঠে মাইরে, তুমি বদলা নেও রে, তবু আমার নবীর গায়ে চাবুক মারতে যায় না। মায়ার নবী বলেন আবু বকর তুমি রাস্তা সারো, আবু বকর তুমি রাস্তা সারো। সাহাবী তিনি তো সামনের দিকে আসতেছেন, সাথে সাথে ওমর দাঁড়ায় গেলেন, কাঁদতেছেন ওমর, ওমরের হাত পা গুলি কাঁপতেছে। ওমর কান্দেন আর বলেন তোমার পায়ে ধরি, তুমি সামনে যাও না, যাও না, আমার নবীর পিঠে কেমনে মারবা? আমি উমর, আমার পিঠটা তোমারে দিয়া দিলাম, যত পারো মারো, যত পারো মারো, এরপরও নবীর দিকে আগায় না। আল্লাহ নবী কুমার রাস্তা ছেড়ে দাও, উমর রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। আল্লাহর আদালতে পিঠে চাবক খাওয়ার চেয়ে দুনিয়ার আদালতে চাবক নেওয়া ভালো রে। ও উমর রাস্তা ছেড়ে দাও। সমস্ত সাহাবী বার কাঁপতেছেন, তিনি সামনের দিকে আগায় গেলেন, মায়ার নবী চাবকটা হাতে দিয়ে দিছেন, পিঠটা নবী এইভাবে দিয়ে দিছেন, আর বলতেছেন দেরি করবা না, যেইভাবে আমি চাবকটা মারছিলাম এইভাবে তুমি আমার পিঠে মারো। সাহাবী ডাক দিয়ে বলতেছেন নবী গ, ওই দিন আমার গায়ে কোনো জামা ছিল না, যদি একশো একশো বদলা নিতে হয় আপনার পিঠেও কোনো জামা থাকতে পারবে না। মায়ার নবী দয়ার নবী নিজের জামাটা খুলে ফেললেন, মসজিদ নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল, আমার যেই নবীর পিঠে মশা মাসি বসা হারাম, আমার ওই নবীর পিঠে বুঝি আজকে চাবক মারবে রে। এতগুলা নবীর আশিক মসজিদ নববীতে বসা, যেই মাত্র নবী জামা খুললেন সাহাবি পিছনের দিকে গেলেন চাবক মানার জন্য, কিন্তু দেখা যায় পিছনে যাইয়েই তিনি চাবকটা হাত থেকে ফালাইয়া দৌড় দিয়া মায়ার নবীর পিঠের মধ্যে দইরা, নবীর এই কাদের মধ্যে যে মহরে নবুয়ত, এই মহরে নবুয়ত দেখার জন্য তিনি এই অভিনয়টা কইরা নবুয়তির ভিতরে চুমু খাইতে লাগলে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া, কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, তাজদার মদিনা গে তোমাকে আরবি হ্যায়, তাজদার মদিনা গে তোমাকে আরবি হ্যায়, আশজার নে দেতে গে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে গে তো আঙ্গুল কি ইশারাত, তশকীক কমর মে গে তো আঙ্গুল কি ইশারাত। একটু জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা চলে গেল, বাবাও চলে গেল গ্রামে, বাপ মা কলেজে, কলিজার ভিতরে বাপ মার ব্যথা। এই ছেলে বাসা নিয়ে থাকতো গুলশান, গুলশান আজাদ মসজিদ। এই মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রা বাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম, আল্লাহর বহুত বড় ওলি, এই যুগে একজন জীবন্ত ওলি। আল্লাহর ওলির পিছনে রমজান মাস, নামাজ কালাম যুবক ঠিক মতো পড়ে না, কিন্তু রমজান আসলে মুসলমান নামাজই পড়ে। জুম্মার নামাজ রমজান মাসে কোনো মুসলমান মিস দেয় না। যুবক জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে গেল, আল্লাহর ওয়ালি তিনি বয়ান করতেছেন। ঘটনাক্রমে ওই দিন হজরতের বয়ান ছিল বাপ মার সেবা, মা বাবার হোক। আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে কথাগুলি এমন ভাবে বলতেছেন, যুবক মনোযোগ দিয়ে শুনতেছে, শুনতে শুনতে তার অনিচ্ছা সত্যি চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। যুবক মনে মনে ভাবতে লাগলো, হাইরে আমি কি করলাম, আমি তো আমার পায়ে কুড়াল মারছি, আমি তো আমার ভবিষ্যৎ অন্ধকার করে ফেলেছি, আমার দুনিয়া আখরাত বরবাদ করে ফেলেছি। হায়, আমার মা আমার বাবা আমাকে দেখা করার জন্য আমার গেট পর্যন্ত আসলেন রে, এরপর আমি দেখা করলাম না, আমি কত বড় নালায়েক, কত বড় অধম। আল্লাহর ওলির বয়ান শোনার পরে তার দিলের ভিতরে পরিবর্তন হয়ে গেল। এজন্যই ওলামায়ে কেরামের বয়ান শুনতে হয়। ওলামায়ে কেরামের বয়ান শুনলে পরে নবী কয়, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহিয়িল কালবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহিয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবী বলেন, উম্মতের দল, ফিতনার জমানায় তোমরা আমার উম্মতের ওলামায়ে কেরামের সাথেই তোমরা মিলেমিশে থাকবা, তাদের মজলিস দেখানি দেখবা, সেখানে দৌড়ায়া যাইবা, ওলামায়ে কেরামের মজলিসে যায় বসবা, তাদের কথা শুনবা। নবী বলেন, জাননি, যদি আমার উম্মতের ওলামায়ে কেরামের কথা শুনো, তোমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায়া দিবে। গুনার কারণে যে দিল মুর্দা হয়ে গেছে রে যুবক, আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরামের কথা শুনলে, আল্লাহওয়ালাদের কথা শুনলে পরে তোমার ওই মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে। যেইভাবে শুকনা জমিন বৃষ্টি পাইলে পরে সজীব হয়, তোমার দিলটারও আল্লাহ এরকম সজীব বানায় দিবে। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলির কথাটা তার দিলের ভিতরে লাগলো। যুবক সাথে সাথে নিয়ত করে ফেলল, চোখ দিয়ে পানি ঝরা কানতেছে, পুরার নামাজ জুম্মার নামাজ যুবক কাঁদছে, সেজদা যায় চোখের পানি ঝরা ঝরা কানছে, আর শুধু বলতেছে, মালিক আমাকে একটু সময় তুমি দিবানি দিবানি, আমি আমার আম্মার পা দুইরা মাপ চাইমু, আমার আব্বার পা দুইরা মাপ চাইমু, এতটুকু সময় তুমি আমাকে দিবানি গো মালিক, আল্লাহ আমাকে তুমি এতটুকু হায়াত পর্যন্ত বাঁচায় রাইকো, আমি জুম্মার নামাজের পর আর বাসায় যামু না, এখান থেকে সুজা আমার আব্বা আম্মার কাছে যাব। নামাজ শেষ করার পর যুবক চোখের পানি মুছে আর বাজারে যায়, যাইয়া ঈদে বাইরে, সামনে তো রোজার ঈদ, রোজার ঈদের জন্য মায়ের জন্য সুন্দর একটা শাড়ি কিনে, বাবার জন্য লুঙ্গি কিনে, কিনা বিভিন্ন রকমের ইফতারি লইয়া ওই যুবক রওনা দেয় কুমিল্লা শহর। ভাইরা বন্ধুরা, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল রে, দুইটা ফেরি পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল, রাস্তায় ইফতার হইল। এরপরে শহরে যখন যায় পৌঁছলো তখন তারাবির টাইম, তারাবির অল্প কিছু সময় বাকি আছে। ভাইরা বন্ধুরা, এই অবস্থায় শহর পুরা শুনশান নীরব, কোনো রিক্সা নাই, কোনো কিছু নাই, গ্রামে যাওয়ার মতো তার কোনো সুযোগ নাই। মানুষ কি জিজ্ঞেস করে, মানুষরা কয় সবাই তো তারাবির নামাজে গেছে, অপেক্ষা করা লাগবে। যুবক নিজেও যায় কিছু নামাজে শরিক হয়, তারাবির
পর যুবক বের হয় রিকশার জন্য তাও পায় না মানুষেরা কয় না কনকনে শীত এই শীতের ভিতরে কোন রিকশাওয়ালা রিকশা নিয়ে বের হবে না সারা দিন রোজা রাইখা তারাবির নামাজ পড়ে সবাই বিশ্রামে চলে গেছে এখন তুমি কোন রিকশা বিকশা পাইবা না তবে একটা রিকশা তুমি পাইতে পারো রে আমার জানা মতে ওই বৃদ্ধ মানুষটা রাতের বেলাও রিকশা টানে কারণ আমি জানি গ্রামে তার স্ত্রী অসুস্থ মানুষ বিছানায় পড়া ঔষধ নিয়ে যাইতে হয় প্রতিদিন তার দুনিয়াতে কেউ নাই কেউ নাই অসুস্থ স্ত্রীর জন্য ঔষধ নিতে হয় বিধায় লোকটা দিনেও রিকশা টানে রাতেও রিকশা টানে মনে হয় তারে তুমি পাইতে পারো কোথায় গেলে পাবো কই সামনে কোন ধরনের কোন জায়গায় কারো বাসায় ঘুমায় না মেসেও থাকে না ভাড়া নাই রাস্তার ভিতরেই রাত কাটায় দেয় কনকনে শীতের বাতাস তার কষ্ট দেয় কষ্ট দেয় সামনের দিকে তুমি আগাও যায় দেখবা একটা দোকানের সামনে বইসা রইছে যুবক রওনা দিছে সামনের দিকে আগা যায় দেখতে পেল একটা রিকশা দাঁড়ায় আছে পাশে একটা লোক একটা বড় দোকানের বারান্দার মধ্যে বসে বসে শীতে কাঁপতেছে রুমাল দিয়া মাথাটা ডাইকা রাখছে নাক মুখ ডাইকা রাখছে বইসা রইছে রিকশাটা পাশে থইয়া শীতে এইভাবে এইভাবে বুড়া মানুষটা কাঁপতেছে যুবক যাইয়ে ডাক দিয়া কয় চাচা রিকশা নিয়ে তুমি অমুক গ্রামে যাইবানি যেই মাত্র চাচা কইয়া বইসে অমুক গ্রামে যাইবানি সন্তানের কণ্ঠ হাজারো মানুষের ভিতরে বাপ্পা চিনে ফেলে হাজারো মানুষের ভিতরে শিশু বাচ্চাটা আম্মা কোয়া ডাক দেয় হাজারো আম্মার ভিতরে নিজের সন্তানের ডাক কোনটা মা চিনে ফেলে একটুও বুঝতে অসুবিধা হয় না বাবা তো বুঝে ফেলেছে কণ্ঠটা আমার সন্তানের কণ্ঠ মনে হয় সে মুখটা আর খুলে নাই চোখটা কোন রকম বার করে জেনে ফেলেছে চিনে ফেলেছে এই যুবক তো আর কেউ নয় এই যুবকই তো আমার কলিজার টুকরা সন্তান রে যার কাছে দুইবার যে গেট থেকে ফিরে আইছে বাবা চুকি নিজের পরিচয় না দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে কহ বাবা জামু ছেলে তখন বলতেছে চাচা কত টাকা দেওয়া লাগবে বাবা তখন মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি পরে ছেলে তো দেখে না বাবা কান্দে আর কই বাবার এই জীবনে কত প্যাসেঞ্জারের কাছ থেকেই তো টাকা নিলাম আজকে আর তোমার কাছ থেকে পয়সা নিমু না আজ আমি কোনো পয়সা নিমু না নিমু না যুবক কয় না আমি আপনাকে পয়সা দিব 200 টাকার জায়গায় 300 টাকা দিব মুরব্বী মানুষ ডাক দেয়া কই বাবা পয়সা লাগবে না তুমি উঠ এই বইলে ছেলের রিকশায় তুইলা নিছে বাবা তখনও মুখ খোলে না মুখের পরিচয় দেখায় না রিকশাটা লইয়া বাবা রিকশা টানতেছে আর চোখের পানি জোরে কাঁদতেছে ভাইরে একটু উঁচা জায়গার মধ্যে উঠা লাগবে মুরব্বী মানুষ গায়ে শক্তি কম ওই অবস্থায় উঠতে চায় উঠতে পারে না ছেলেটা তখন রিকশা থেকে নামছে ছেলেটারও চোখ দিয়ে পানি পড়তেছে বাবার কোথায় ইয়াদ করে মার কোথায় ইয়াদ করে যাই আমার পা দুইরা কানবে বাবার পা দুইরা কানবে বাবা দেখতেছে ছেলেও কানতেছে হাতের মধ্যে অনেকগুলি কাপড় চুপড় দেখা যায় সদাই বাবা রিকশা থেকে নাইমা কই বাবা এখানে একটু নামবানি একটু নামবানি ছেলে তো নামছে ওই অবস্থায় হঠাৎ করে মাফলারটা মুখ থেকে সইরে গেছে চেহারাটা ছেলে দেখে ফেলেছে দেইকা ছেলে আব্বা কইয়া পা জোড়ায় ধরছে বাবা তুমি বুঝি আমাকে পরিচয় দিবা না দিবা না বাবা কান্দে আর কই বাবা দুইবার গিয়া পরিচয় দিয়া ভয় পাইতেছিল দুইবার গিয়া পরিচয় দিয়ে ভয় পাইতেছিলাম এখনো পরিচয় দিলে তুমি আমারে পরিচয় দিবা কি না বাবার পা দইনা ছেলে কান্দার কো আব্বা আমি বহুত বড় ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি বড় লোকের মেয়ে বিয়ে কইরা আমি আমার গরিব বাপ মা ভুলে গেছিলাম
আল্লাহ আমার চোখ খুলে দিছে আব্বা, আল্লাহ আমার চোখ খুলে দিছে আব্বা, আমার আম্মা কোথায়? কয় তোমার মা বিছানায় পড়ে মৃত্যুর সাথে পাঞ্জালো রে, ঔষধ কিনে দিতে পারি না রে বাজার। ছেলে দৌড়াইয়া বাবারে নিয়ে আইসা, মা কুয়া ডাক দিছে দরজার সামনে, যেই মাত্র সন্তান আম্মা কুয়া ডাক দিছে, যেই মা বিছানা থেকে উঠতে পারে না, সন্তানের ডাক শুইনা মা লাফ দিয়া বিছানা থেকে উঠা গেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। এজন্য আল্লাহর নবী বনু তামিম গোত্রের যুবককে বলে, যুবক আল্লাহর কাছে যখনই দোয়া চাইবা তখনই এই দোয়া কইরো, আল্লাহ আমার আব্বা আম্মা আমার তলে যেই পরিমাণ সেবা, যেই পরিমাণ মেহনত, যেই পরিমাণ মায়া যত্ন করেছে, এইভাবে তুমি আব্বা আম্মারে মায়া কইরো যত্ন নিও। দুই নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি করে দান সৎকা কইরো। বাপ মার নামে যখনই তুমি মসজিদ মাদ্রাসায় দান করবা, বাপ মার নামে যখনই তুমি গরিব মানুষে দান করবা, তখনই তোমার খেদমত বাবা আর কবরে আল্লাহ পৌঁছায় দিবে। আল্লাহ নবী বলেন, সন্তান যখনই মার নামে বাবার নামে দান করে, সাথে সাথে বাপ মার কবরে ঈদের আনন্দ বইয়া যায়, আর তার সন্তানও দানবীর হয়। যেই সন্তান বাপমার নামে দান করে, আগামীকাল তার সন্তানও তার নামে দান করে। তিন নম্বরে নবী বলেন, ইনফাজ ওয়াহদিহিমা মিম্বা দিহিমা, তোমার বাবা তোমার মার যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে, এই হকগুলো তুমি ফেরত দাও। তোমার বাবা যদি বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, তুমি তাড়াতাড়ি করে এই হকগুলো ফেরত দাও। যখনই তুমি ফেরত দিবা, সাথে সাথে বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। বাবার দ্বারা যদি কারো হক নষ্ট হয়, তুমি এই হক ফিরত না দিয়া যদি বাবার নামে চল্লিশা কর, দশটা বিশটা একশোটা গরু জবাই কইরা খাও, মানুষে খাওয়াও, তবুও বাবার কবরের আগুন নিববে না। যতক্ষণ পর্যন্ত মানুষের পাওনা পরিশোধ না করবা, বাবার কবরের আগুন যদি নিবাইতে চাও রে যুব, তাড়াতাড়ি করে বাপ মার দ্বারা যদি কোনো হক কারো নষ্ট হয়ে থাকে, তুমি তাড়াতাড়ি করে বুঝায় দাও, বুঝায় দাও। চাচা তো ভাই বোন রে ডাইকে আনো, আমার আব্বা ভুল করে ফেলছিল, আজ আমার চাচা নাই, তোমরা এই জায়গাটা লয়া যাও। ফুফুরে তুমি ডাইকে আনো, ফুফু না থাকলে ফুফা তো ভাই বোন রে ডাইকে আনো, আইনা তাদের সম্পদ তাদের বুঝায় দাও। অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না, যদি বোনের হক না দিয়ে সে কবরে যায়। আর তুমি যদি বাবার নেক সন্তান হয়ে থাকো, বাবা তোমার যে তোমার উপরে তোমার দরদি হইয়া এই কাজটা করছিল, তুমি দ্রুত করে বুনে তোমার ফুফুদের হক ফিরত দাও, নতুবা বাবার কবরের আগুন নিবে না। চার নম্বরে নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী বলেন, যুবক মা বাবার যারা আত্মীয় স্বজন তাদের সাথে তুমি খোঁজ খবর রাখো। মা আজ দুনিয়ায় নাই, কিন্তু মার রক্তের মানুষ আছে, মামা আছে, মামি আছে, নানা আছে, নানি আছে, মার রক্তের মানুষ তোমার খালা আছে, খালা না থাকলে খালা তো ভাই বোন আছে, মামা না থাকলে মামা তো ভাই বোন আছে, এদের খোঁজ খবর তুমি নাও। মায়ের রক্তের সম্পর্কের মানুষগুলার খবর তুমি যখনই নিবা, তখনই তোমার মায়ের কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। বাবা দুনিয়ায় নাই, বাবার রক্তের মানুষ তারা দুনিয়া আছে, ওই বাবার রক্তের মানুষগুলার খোঁজ খবর তুমি নাও। সুখে দুঃখে তাদের পাশে তুমি দাঁড়াও। আজ তোমাকে আল্লাহ কোটিপতি বানায় দিছে, শিল্পপতি বানায় দিছে, কিন্তু বাবার রক্তের মানুষগুলি অনেক গরিব, অনেক গরিব, ওদের খোঁজ খবর তুমি নাও। বাবার নামে দশটা গরু জবাই করার চেয়ে যদি বাবার চাচা তো ভাইরে তুমি 1,000-2,000 টাকা দাও, নবী বলেন সাথে সাথে কবরে খেদমত আল্লাহ পৌঁছায় দিবে। পাঁচ নাম্বার, ইকরামু সাদিকিহিমা বাদি মিন বাদিহিমা। তোমার বাবা আজ দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, কবরে শুয়ে আছে,
কিন্তু বাবার বন্ধু বান্ধব দুনিয়াতে এখনো আছে, যাদের সাথে বাবা চলতো রে, মা এখন নাই কিন্তু মার বান্ধবী আছে। বাবার বন্ধুদেরকে যদি তুমি পাও তখন বাবার মতো শ্রদ্ধা কইরো, ডাক দিয়ে বইলো চাচা আব্বার সাথে আপনারে কত কাল আমি দেখছি, কতবার আব্বার সাথে চা খাইতে দেখছি, আব্বা থাকতে আমাদের বাড়িতে আপনি আসতেন, আজ আব্বা নাই এজন্য চাচা আপনিও বাড়ি আসেন না, চাচা একটু দয়া কইরা বাড়িতে আসেন, চাচার এক কাপ চা খাওয়াও, ঈদের সময় একটা লুঙ্গি দাও, একটা একটা গেঞ্জি কিনে দাও, বাজারে পাইছো বাবার মতো শ্রদ্ধা করো, এক কাপ চা খাওয়ানোর চেষ্টা করো। নবী বলেন যখনই তোমার বাবার কোনো বন্ধু বান্ধব বাবার বয়সের মানুষগুলাকে বাবার মতো তুমি শ্রদ্ধা করবারে যুবক, সাথে সাথে আল্লাহ বাবার কবরে খেদমত পৌঁছা দিবে। মা দুনিয়ায় নাই, মার সমবয়সের মানুষ, মার সমবয়সের মহিলা যদি তুমি দেখো মার মতো শ্রদ্ধা কইরো, পারলে একটু খেদমত কইরো, একটু সেবা কইরো, একটু সাহায্য কইরো, যখনই তুমি তারে সাহায্য করবা আল্লাহ কবরে তোমার খেদমত মায়ের কবরে পৌঁছায় দিবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাপ মার জন্য মায়ের নবী সবক দিয়েছে দিছেন, হাদিস থেকে বললাম পাঁচটা আমল। এক নম্বর বেশি বেশি দোয়া করা নামাজে নামাজের বাইরে। এর যুবক বাপ মার কবরে পাশ দিয়া দোয়া পইরা যাইবা, দোয়া পইরা পইরা তুমি যাইবা, আর আমার সন্তান আমার কবরের পাশে দোয়া পইরা যাবে, কোরআন তেলাওয়াত কইরা যাবে, নাকি গান গেয়ে যাবে, সিদ্ধান্ত নিবে এখন মা আর বাবা। শিশুকালে যদি সন্তানটারে দিন শিখাও, শিশুকালে যদি তুমি তার কোরআন পড়াও, শিশুকালে যদি তার আল্লাহর পরিচয় তুমি শিখাও, তাহলে এই সন্তান বাবার কবরে মায়ের কবরের পাশ দিয়া গান গেয়ে যাবে না, কোরআন তেলাওয়াত কইরা কইরা যাবে রে। আর যেই সন্তান রে শিশুকালে দিন শিখাবো না, এই সন্তান বন্ধুদের সাথে কবরের পাশ দিয়া গান গায়া যায়, আফসোস। ওই বাপ মার জন্য দুনিয়াতে সন্তান জন্ম দেওয়া এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, কষ্টের ব্যাপার, যে আমার সন্তান কবরের পাশ দিয়া গেল অথচ একটু অনুভূতি তার জাগলো না, একবার সূরায়ে ফাতিহা পড়তে পারলো না, এমন সন্তান আমি দুনিয়াতে রেখে গেলাম, কেমন সন্তান রেখে যাব এই সিদ্ধান্ত নিব এখন। এখন শিশুকালে আমার সন্তানরে দিন শিখাও, কোরআন শিখাও, নুরানি মাদ্রাসায় পড়াও পাঁচটা বৎসর, তারপরে স্কুলে দিবায় দাও, কলেজে দিবায় দাও, ডাক্তার বানাও, কিন্তু পাঁচ বৎসর মাদ্রাসায় শিশুকালে পড়াও, দিলের ভিতরে কোরআন বসায় দাও, দিলের ভিতরে আল্লাহ রসুলের নাম পাথরে খুদাই করে লিখে দাও, এই ছেলে ডাক্তার হলো নামাজি, পাক্কা নামাজি হবে, এই ছেলে ইঞ্জিনিয়ার হলো কোরআনের পক্ষে থাকবে, মার কথা ইয়াদ করবে, বাবার কথা ইয়াদ করবে, কারণ শিশুকালেই তার কলিজায় কোরআন ঢুকায় দেওয়া হয়েছে, ঠিক কিনা জোরে কোন। এই সিদ্ধান্তের মাঝে কেউ ভুল করবেন না, আল্লাহর দোহায়, শিশুকালে সন্তানগুলাকে স্কুলে দিবেন না, সেই শিশু বয়সটা তার জীবনের প্রথম শিক্ষার বয়সটা যেন মাদ্রাসা হয়। কারা কারা রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখায়, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বলেন একজন ভাই বলেন মসজিদের জন্য একটা ফ্যান দিবেন মার নামে, একজন সবার আগে, সবার আগে উঠবেন না, আমি মোনাজাত দিব, মোনাজাত ইবাদতের মগজ।